আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আজকে টকশোর আলোচনার বিষয় মোবাইলের বর্তমান কিছু ফেতনা থেকে কিভাবে মানুষকে ইসলামের দিকে আনতে পারে। এর দুটো দিক, উপকারিতা এবং উপকারিতা। যেমন আধুনিক প্রযুক্তিতে আমরা এতটাই অ্যাডভান্স, এতটাই আমরা হাতের নাগালে হয়ে গেছে এই মোবাইল, সেক্ষেত্রে আমার মোবাইলের সঠিক ব্যবহার আমরা করতে পারছি না। তো সেক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আমাদের দুজন দিনী ভাই আলোচনা করবেন, কাউসার আহমদ ভাই এবং আমাদের হুমায়ুন কবির ভাই, যে বর্তমান যুগে আমরা মোবাইলের উপকার এবং অপকারিতা দুটো দিক, ভালো দিক এবং খারাপ দিক, এই দুটো দিক নিয়ে আমরা আলোচনা শুনব। দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়টি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং বিষয়টি থেকে আপনারা উপকৃত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমাদের এখন বিষয়টি নিয়ে আলোচনা করবেন আমাদের কাউসার আহমেদ ভাই, মোবাইলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আপনি আমাদেরকে সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে আমরা টক শো বা গ্রুপ ডিসকাশনে আলোচনা করব যে বর্তমানে যে আমরা মোবাইল, আমরা অনেকেই প্রত্যেকের বাড়িতে মোবাইল রয়েছে, কিন্তু আমরা এই মোবাইল থেকে উপহার গ্রহণ করছি না অপকার গ্রহণ করছি, কোনটা গ্রহণ করছি, এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। এছাড়াও আমাদের আরও আলোচক রয়েছেন, তারাও আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রথমত বলতে গেলে যে বর্তমানে মোবাইল একদিক থেকে উপকার আর একদিক থেকে অপকার। যেমন মানুষের হাত, এই মানুষের হাত দিয়ে সে মেশিন তৈরি করতে পারে, আবার সে এই হাত দিয়ে আবার বোমা তৈরি করতে পারে। তাহলে সে হয়তো জাতির জন্য ধ্বংসাত্মক কিছু তৈরি করতে পারে, অথবা জাতির জন্য কোনো কিছু একটা ভালো তৈরি করতে হয়। তেমনিভাবে আমরা যদি এই মোবাইলকে সেই মানে খাপে বা সেই ফার্মায় ফেলি, তাহলে দেখা যাবে যে বর্তমানে মোবাইল, একজন মানুষ যদি ভালো দিকে মানে মোবাইল যদি উপকার নিতে চায়, যে আমি মোবাইল থেকে উপকার নিব, তাহলে সে বিভিন্নভাবে উপকার নিতে পারে। যেমন বর্তমানে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন যেগুলো রয়েছে অ্যাপস রয়েছে, সেগুলো থেকে মানুষ যদি সেগুলোতে ইনপুট করে মানে সেখানে ঢুকে ইউটিউবে যে কোনো বিষয়ে, আমি নামাজ শিখতে চাই, আমি অজু শিখতে চাই, আপনার যেটাই প্রয়োজন, আমার ছেলেকে সুন্দরভাবে শিক্ষা দিতে চাই, এই কথাটুকু লিখে যদি ইউটিউবে সার্চ দেওয়া হয়, তাহলে দেখবেন হাজারো হাজারো বক্তব্য সেখানে কিন্তু পেয়ে যাবেন, হাজারো হাজারো বক্তব্য, বিভিন্ন ব্যক্তির আলোচনা পেয়ে যাবেন, 10 মিনিট, 20 মিনিট বা সামথিং কিছু বেশি বা সামথিং কিছু কম হতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমরা এই উপকারটাকে নিচ্ছি, আমরা অনেক ক্ষেত্রে এটা নিচ্ছি না। আজকে বর্তমান অধিকাংশ যুবক যুবতী মোবাইলের খপ্পরে পড়ে তাদের রেজাল্ট খারাপ হচ্ছে, HS-এর রেজাল্ট, সেকেন্ডারি রেজাল্ট, তারপরে BA-র রেজাল্ট, MA-র রেজাল্ট, এই রেজাল্টগুলো খারাপ হচ্ছে। তার একটাই মাত্র রিজন বা একটাই কারণ, সেটা হচ্ছে যে তারা মোবাইলকে মোবাইলের প্রতি এডিক্টেড, মানে মোবাইল আসক্ত। তারা ঘুমে যাওয়ার সময় মোবাইল নিয়ে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে অ্যাট ফার্স্ট মোবাইল চেক করছে যে কতজন মেসেজ করলো, কতজন ইমেল দিল। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা টিপস দিতে চাই যে আপনি যখন ঘুমে যাবেন, অ্যাট ফার্স্টলি আপনি ঘুমে যাবেন ধরে নিন 10:30, আপনি 10টার সময় আপনার মোবাইলটাকে জুতা রাখার যেমন একটা জায়গা রয়েছে, তেমনিভাবে আপনার মোবাইলটাকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় স্পেসিফিক্যালিভাবে রেখে দিন। এবং ঘুম থেকে উঠেই সরাসরি মোবাইল আপনি হাত দিবেন না, অন্তত ঘুম থেকে আপনি 4টার সময় উঠবেন, আপনি 4:30-এর পর অর্থাৎ 4:30-4:30-এর পর থেকে আপনি মোবাইল হাত দিবেন এবং মোবাইলের মেসেজ চেক করবেন। হতে পারে কোনো মানুষ হয়তো জরুরি কোনো মেসেজ দিয়েছে, এগুলো চেক করবেন। কিন্তু আজকে বর্তমান যুবক যুবতীরা মোবাইলকে আজকে অন্যায়ভাবে মানে ব্যবহার করছে। যেমন আজকে আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম যে অধিকাংশ যুবক যুবতী তারা হচ্ছে পর্ন অ্যাডিক্টেড, তারা পর্নের পিছনে বা অশ্লীল কিছু দেখছে, সেটা হতে পারে গান, সেটা হতে পারে কোনো নাটক, ওটা হতে পারে কোনো সিরিয়াল বা কোনো ফিল্ম হতে পারে, এগুলোর প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে তারা দিন রাত মোবাইল চালাচ্ছে। এক্ষেত্রে তাদের যে নিজের যে একটা এডুকেশনাল যে একটা লেভেল কেরিয়ার ছিল, সেটা কিন্তু দিন দিন বিধ্বংস হচ্ছে, এবং মানুষের মাঝ থেকে যে পড়াশোনার প্রতি যে একটা টেন্ডেন্সি বা যে একটা ঝোঁক রয়েছে, সেটা দিন দিন বিলুপ্ত হতে চলেছে, বিশেষ করে যুব সমাজ এবং যুবক যুবতীদের মধ্যে, এবং যারা বিশেষ করে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের জন্য। তাহলে আমরা এই মোবাইল থেকে যে সমস্ত উপকার আছে আমরা সেগুলো গ্রহণ করবো, আমরা কখনোই অপকারকে গ্রহণ করবো না। আমরা গুগলে যদি যাই, আমরা গুগলে যে কোনো একটা ভালো কোনো একটা দেশ সম্পর্কে জানতে চাই, আমি নেপাল সম্পর্কে বা ইন্ডিয়া সম্পর্কে জানতে চাই, আমি ইন্ডিয়া উইকিপিডিয়া সার্চ দিলে ইন্ডিয়ার ওটা তথ্য দেখাবে, ইনফরমেশন সেখানে কালেক্ট করা আছে, সেটা আমরা শো করতে পারবো, আমরা দেখতে পাবো। তো আমরা এগুলো কাজে ব্যবহার করবো এবং মোবাইলকে ইসলামের কাজে ব্যবহার করবো। যেমন আপনি আপনার মোবাইলে কোনো একটা অশ্লীল কিছু দেখলেন, আপনার মোবাইলের ব্রাউজার থেকে হয়তো সেই হিস্ট্রিটাকে ডিলিট করে দিচ্ছেন, কিন্তু আল্লাহর হিস্ট্রি না, আল্লাহর যে কেনা মানে কাতের সম্মানিত লেখক রয়েছে, তাদের হিস্ট্রিতে তো সেটা মিশাতে পারছেন না, মিটিয়ে দিতে পারছেন না। আপনি ভাবছেন যে আমার বাবা বা আমার মা যদি মোবাইলটা চেক করে দেখতে পাবে যে আমি অশ্লীল কিছু দেখেছি,
কিন্তু আপনি সেটা রিলেট করে দিয়েছেন সঙ্গে সঙ্গেই, কিন্তু মেন যে তার থেকে যে একটা মনিটরিং করছে আমাদেরকে দিন রাত চব্বিশ ঘন্টায় আল্লাহ সুবহানাহু তাআলা, তার যে সম্মানিত ফেরেশতারা রয়েছে যারা আমার ভালো এবং খারাপ কর্মগুলোকে লিপিবদ্ধ করছেন, কোড করছেন, আমরা কিন্তু সেই যে মানে সেখান থেকে আমরা তো পাপকে তো বিলুপ্ত করতে পারছি না। সেই বিলুপ্ত করার জন্য একমাত্র পথ পদ্ধতি পন্থা হচ্ছে যে সেটাকে তওবা করা এবং এটার প্রতি আর এডিক্টেড না হওয়া, যে আমি আর অশ্লীল কিছু দেখবো না, গান শুনবো না, এই বিষয়গুলো আমাদেরকে নজরে রাখতে হবে। এবং মোবাইলের অপকারগুলোকে অবশ্যই বেছে নিতে হবে না, মোবাইল থেকে উপকার নিতে পারে, ইসলামী শিক্ষা অর্জন করতে পারি এবং যে কোনো প্রয়োজনীয় শিক্ষা আমরা মোবাইল থেকে শিক্ষা অর্জন করতে পারি। এবং পরিশেষে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে একটা মোবাইল মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একটা মোবাইল যথেষ্ট এনাফ একজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনি বলবেন যে কেমন করে একটা মোবাইল আবার কী করে জাহান্নামে নিয়ে যাবে, অবশ্যই পারে। যেমন আমরা চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে দেখা কিন্তু একটা জেনা, যদি মানে খারাপ কিছু দেখি এটা হচ্ছে চোখের জেনা, তা আপনি জেনা করবেন তো পাপ হবে না? অবশ্যই পাপ হবে, সেই পাপটা হয়তো তো সরিষার রায়ের সমপরিণ হতে হতে একদিন পাহাড়ে পরিণত হবে। তাহলে আমরা এই যে একটা মোবাইলের মাধ্যমে বা কোনো একটা ভিডিও আমরা দেখলাম বা ভিডিও আপ করলাম, যদি সেটা অনিস্তামিক হয় তাহলে সেটা একসময় আমাকে কী করবে, একটা মানে বড় ধরনের পাপে আমাকে পৌঁছে দিবে এবং সেই বড় পাপটাতে আমাকে মানে কাবিরায় পরিণত হবে এবং সেই পাপ থেকে আমাদেরকে একসময় হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে পারে যে হে বান্দা, তোমাকে আমি বিবেচনা করার জন্য সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছিলাম, তুমি সেটা মানে ইউজ না করে তুমি মোবাইলে মিসইউজ করেছো এবং অশ্লীল কিছু দেখেছো, এগুলো অবশ্যই তোমাকে দেখার নির্দেশ ছিল না, আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা নির্দেশ দেননি অশ্লীল অন্যায় কিছু দেখার। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং যুব সমাজ এবং স্কুল কলেজের ছাত্র ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই মোবাইলকে সুন্দরভাবে ভালো কাজে ব্যবহার করবেন এবং মোবাইল থেকে উপকারী বিষয়গুলোকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। এটাই ছিল আজকে আমার আলোচনা। আমাদের কাসর আহমেদ ভাই আলোচনা করলেন যে মোবাইলের উপকার এবং অপকার, আমরা এখান থেকে শিক্ষা নেব যে মোবাইল থেকে আমরা কী দেখব বা মোবাইলকে আমরা কীভাবে ব্যবহার করব, হোয়াটসঅ্যাপ ফেসবুক বা অন্যান্য অ্যাপসগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কী শিক্ষা নিতে পারব, সেগুলো আমরা ভালো কাজ শিক্ষা নেব না সেগুলো থেকে আমরা খারাপ কিছু শিক্ষা নেব, আমাদের মস্তিষ্ক রয়েছে আমাদের ব্রেন বুদ্ধি রয়েছে সেগুলো আমরা চিন্তা করলে বুঝতে পারবো। যেমন মোবাইলে অনেক অ্যাপস আমরা যদি ডাউনলোড রাখতে পারি সেক্ষেত্রেও আমরা অনেক প্রয়োজনীয় তথ্যগুলো পেয়ে থাকবো। তো এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করবেন আরেকটু হুমায়ুন কবির ইসলাহি ভাই, তো সেক্ষেত্রে উনি ওনাকে আলোচনার জন্য বলা হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে আসলে মোবাইলের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। তো প্রথমত আমরা এক্সাম্পল যেটা দিব, একটা মোবাইল আমাদের জন্য জায়েজ নাকি সেটা হালাল নাকি হারাম? আমি বলবো যে আপনার জন্য সেটা হারাম, হ্যাঁ আপনার জন্য হারাম এবং আপনার জন্য হালাল রয়েছে। বিষয়টা হচ্ছে একটা গ্লাসের মতো, মোবাইল মানে একটা গ্লাস, গ্লাসটা আমি সেই গ্লাসের মধ্যে শরবত পান করলাম আমার জন্য সেটা জায়েজ, আমি ওই গ্লাসের মধ্যে মদ ঢেলে খেলাম ওই গ্লাস সহকারে সেটা হারাম হয়ে গেল। তো ঠিক সেটা যদি আপনি গ্লাসের মতো ইউজ করতে পারেন তো আপনার জন্য জায়েজ, আপনি পানি পান করেন জায়েজ আপনার জন্য, সেটা আপনি মদ পান করেন আপনার জন্য সেটা হারাম। তো ঠিক মোবাইলটা একটা গ্লাসের মতো, এই মোবাইলটা মানুষের জন্য যতটা কল্যাণ বই নিয়ে এসেছে তার থেকে দ্বিগুণ কিন্তু মানুষের অধপতনের একটা রাস্তা খুলে দেওয়া হয়েছে। যতটা মানুষ মোবাইল ইউজ করে জান্নাতে যাওয়ার একটা সুপথ গড়ে তুলছে তার থেকে জাহান্নামে যাওয়ার দ্বারও প্রান্তগুলো খুলে যাচ্ছে। আর এটাকে হাদিস কোরআনের ভাষায় বলা হয়েছে লাহওয়াল হাদিস, পবিত্র কোরআন সূরা লোকমান একত্রিশ নম্বর সূরা ছয় নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াস্তারি লাহওয়াল হাদিস লিউজিল্লান সাবিলিল্লাহি বগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ রয়েছে যারা নিজের ব্রেন মস্তিষ্ক ছাড়াই জ্ঞান ছাড়াই মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি করার জন্য লাহওয়াল হাদিসকে ক্রয় করে আনে। এবার লাহওয়াল হাদিস কি? বিভিন্ন ওলামায়ে মুফাসসিরিনে কিরাম তারা তাফসির করতে গিয়ে বলেছেন যে লাহওয়াল হাদিস মানে হচ্ছে বর্তমান যুগের আপনার ইন্টারনেট, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার, মানে আধুনিক যুগে যেই প্রযুক্তিগুলি রয়েছে সেগুলো সবই হচ্ছে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এবং যেই জিনিসটা মানুষকে জাহান্নামের পর্যন্ত পৌঁছে যায় সেগুলো হচ্ছে লাহওয়াল হাদিস। তো এই মোবাইলটা আপনার জন্য কতটা লাভবান করেছে, আল্লাহ তাআলা এই প্রযুক্তিকে গ্রহণ করতে বলেছে এটা আমরা জানি। পবিত্র কোরআন সূরা নাহল ষোলো নম্বর সূরার সাত নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইখলুকুম আলা তাআলামুন, আমি তোমাদের জন্য এমন কতগুলো জিনিস সৃষ্টি করবো সেটা তোমরা জানো না। আমাদের পরে যে আমাদের মৃত্যুর পরে আরও যে কত টেকনোলজি হাজির হবে সেটা মানুষের অজান্তে। তো এই জন্য মোবাইল একটা পৃথিবীর সবথেকে নেয়ামত আমরা বলতে পারি, আমাদের জন্য নেয়ামত কিন্তু হাজারো মানুষের জন্য সেটা অভিশাপ।
যতটা আপনার এখন উপকার সম্পর্কে যদি বলি, হ্যাঁ উপকার আমার হয়েছে, কিন্তু আমার 10টা ভাইয়ের হয়নি, এটা আমার আফসোস, এটা আমার পরিতাপের বিষয়। আমি তাদেরকে বোঝাতে পারছি না আমার আমার লাভ মানে, হ্যাঁ আমার লাভ এই মোবাইলটা নিয়ে। আমার এখানে প্রায় পৃথিবীতে যত ধর্মের গ্রন্থ রয়েছে, মানে ইসলাম সম্পর্কে যত ধরনের গ্রন্থ রয়েছে, সমস্ত মাঝহাবের গ্রন্থটা আমার মোবাইলের মধ্যে রয়েছে। নামটা বলে দিই, সবাই সার্চ করেন মাকতুবাতের শামলা। এই মাকতুবাতের শামলার মধ্যে প্রায় হাজার হাজার বই সেখানে রয়েছে, আপনি চাইলেই খুলে সংগ্রহ করতে পারেন। আর সেই বইটা আজকে ধরেন, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করছি, আজকে আমি দেখে সেই কথাটা বলতে পারছি। কেন? যে আমার কাছে মোবাইল রয়েছে, তাই আমি সার্চ করে দেখে নিতে পারলাম ওই হাদিসটাকে। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি খুঁজতে গেছি, আমি পাইনি, বিশ্বাস করেন। আজকে আমি উত্তর দিনাজপুরে রয়েছি, আমাকে যেতে হতো দক্ষিণ দিনাজপুরে, আমার লাইব্রেরিতে গিয়ে খুলতে হতো, সময় ব্যয় করতে হতো, সেখানে আমি এক মিনিটের মধ্যে পাচ্ছি। তো এটা আমার জন্য নিয়ামত ছাড়া আর কী হতে পারে? তারপরে একটা যোগাযোগ মাধ্যম, একটা মানুষ মারা গেছে, সেই মানুষ 10 কিলোমিটার খবর দিতে যেতে পারছিল না, তারা হেঁটে যেতে হতো, সাইকেলের মাধ্যমে যেতে হতো। তাহলে একটা মানুষ সংবাদ পেয়ে মুহূর্তের মধ্যে, আমরা এক মিনিটের মধ্যে গোটা বিশ্বে আমরা সেই খবরটাকে ছড়িয়ে দিতে পারছি, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করতে পারছি। এর থেকে আর সুযোগ কী হতে পারে? দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের যে 10 বছর আগে যে দাওয়াতি কাজটা ছিল, যত দ্রুত না এগিয়েছে তার এখন তার থেকে দ্বিগুণ আমরা কাজটা করতে পারছি স্বল্প সময়ে। যেমনভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা বিভিন্ন রকমের গ্রুপগুলো আমরা খুলেছি, প্রশ্ন উত্তর গ্রুপগুলো, সেখানে প্রায় 250 জন পার্টিসিপেন্ট থাকে। সেখানে আমরা একটা ভয়েস দিই, আমাদের কেউ প্রশ্ন করলো ভাই এরকম টাকুর নিচে প্যান্ট পরা জায়েজ কি জায়েজ নয়, আমরা দলিল ভিত্তিক উত্তর দিলাম যে না এটা জায়েজ নয়, কেন নয়, হ্যাঁ সেটা কিন্তু 250 জনের কাছে অলরেডি চলে গেল। তো এটা কি একটা আমাদের জন্য দায়াত হলো না? এটা একটা মোবাইল আমাদেরকে সহায়তা করলো না? তাহলে এটা আমাদের জন্য নিয়ামত। আর পক্ষান্তরে এটাকে যদি আমরা আরেক ধরনের দেখি, আমাদের জন্য অভিশাপ কেন? হ্যাঁ আমার জন্য অভিশাপ, এই নিয়ামতটাকে আমরা অভিশাপে পরিণত করছি, আর এটাই আল্লাহ তাআলার কাছে সব থেকে অসন্তুষ্ট মনে হয়, যারা নিয়ামতকে আমার অস্বীকার করে দিয়েছে। এই মোবাইলটাকে আপনি কী করলেন? আপনি একটা যুবক হয়ে আপনার সময়ের দাম, পৃথিবীর সমগ্র জিনিসের থেকে সব থেকে মূল্যবান হচ্ছে সময়, এই সময়টাকে আমরা কাজে লাগাই না। এই সময়ের জন্য আমরা কী করছি? ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত দিনরাত। যুবকরা আজকে যেখানে যাচ্ছে সেখানে তারা মাথাটা নিচু করে দিয়ে, কে যাচ্ছে কোথায় যাচ্ছে কোনো ধ্যান থাকছে না তার, সেখান থেকে সে তিনি খেলছে, খাওয়ার ইলিকে নাই, নামাজ কোন দিকে যাচ্ছে সেদিকে তার কোনো ভরুক্ষাপ নেই, সে খেলতেই আছে। তাহলে আপনার জন্য এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি টিকটকে ব্যস্ত, হাজারো হাজারো নারী যারা নিজের দেহকে, নিজের সতীত্বকে তারা ঢাকায় না, তারা মানুষকে সজ্জিত করতে চায়, মানুষের কাছে ভাইরাল হতে চায়, সেই সমস্ত ব্যাংনা নারীকে আপনি সবসময় দেখছেন, তো আপনার যেটা অভিশম নয়? আপনার চোখটা যেদিকে নারীর দিকে যাবে, আপনার চোখের জেনা হয়, আপনি যে অন্তর দিয়ে পরিকল্পনা করছেন, আপনার অন্তরের জেনা হয়, কত জেনার মধ্যে আপনি নিমজ্জিত আছেন। তারপরে এটাও ক্ষান্ত নয়, আপনি যখন ঘরে ঘুমাচ্ছেন, একাই ঘুমাচ্ছেন, তখন মোবাইলটা চালু করে নিয়ে আপনি সেখানে নোংরা পর্নোগ্রাফিক দেখছেন, ইত্যাদি কিছু দেখছেন, তাহলে এটা আপনার জন্য অভিশাপ, আপনি এটা ভালো কিছু ইউজ করছেন না। অতএব মোবাইল একটা গ্লাসের মতো, আগেই বললাম যে আপনি ভালো করে যদি ইউজ করতে পারেন তো আপনার যেটা হাজার হাজার কল্যাণ, এবং এটাই যদি আপনি কিছু করে দেন বা অন্য কিছু কোনো পন্থা অবলম্বন করেন, তাহলে এটাই আপনাকে যথেষ্ট জাহান্নামে নিয়ে যাবে। কারণ কাবিল হত্যা করলো হাবিলকে, এই পাপ তার কেয়ামত পর্যন্ত জারি থাকবে। তো ঠিক, মোবাইলটা আরেকটা ক্ষতি করছি কি? আমি খেলছি, আমি আরও 10 ভাইকে বললাম যে ভাই আসো দেখি ফ্রি ফায়ার খেলি। তো এই ফ্রি ফায়ারটা যখন আমি অংশীদার করছি কাউকে, তা আমি যতটা গুণা করছি ঠিক আমার ওই সমপরিমাণ গুণা ওই ভাইয়ের গুণাটা আমার কাঁধে কিন্তু বহন করছে, তাহলে কতটা গুণাগার আমি হলাম ওই মোবাইলের মাধ্যমে। অতএব এই মোবাইলটা আমাদের জন্য কিন্তু অভিশাপ হবে। আমরা চাই যে এতটা আল্লাহর বড় নিয়ামত, এই নিয়ামতকে কাজে লাগিয়ে আসুন। আমরা আহ্বান করছি সেই সমস্ত যুবককে যে আপনারা আসুন, সেই সমস্ত দিনের কাজ করে আমরা স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো দিনই কাজ আমরা করতে পারি এই মোবাইলের মাধ্যমে। আর নোংরামি ছেড়ে দেন। আজকে আপনার মাঝে দেখবেন যে ফেসবুকে আমরা দেখতে পাই, একটা যদি কোনো ফ্যাগ আইডি হোক আর যেই হোক, একটা মেয়ের পিকচার থাকলে সেখানে কিন্তু অলরেডি হাজার হাজার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যায়, শুধুমাত্র একটা মেয়ের থাম্বিল থাকার কারণে। এই জন্য এটা আপনার জন্য অভিশাপ। অতএব আমরা আসি, সুপদে চলি, এবং মোবাইলকে আমরা সঠিকভাবে ইউজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে ভাইজান, মোবাইল আমাদের ক্ষেত্রে অতি ভয়ঙ্কর একটি জিনিস, কারণ মোবাইলটাকে যদি আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি অবশ্যই সেটি আমাদের একটাই কল্যাণকর রয়েছে, এবং সেটি যদি আমরা খারাপ কাজে নিয়োজিত করি অবশ্যই সেটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে। কারণ একটি শেয়ার, একটি লাইক আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। একটি ভালো কাজে আপনি সহযোগিতা করছেন, সেটাও কিন্তু সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সেটা সম্ভব। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নিয়ামতের যে মোবাইল সেটি সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত দিনী ভাই এবং বোনদেরকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে মোবাইলের উপকার যেটা ভালো কল্যাণকর দিক রয়েছে সেটি যাতে আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।